না না মেয়েটাকে মলারের ঘরে রাখাটা ঠিক হয়নি কেন ভুল কথা বলছিস বল তো মেয়েটা কোথায় সুতো কেন বাচ্চাদের ঘরে সুতো ওখানেই তো শোবে আরে বাবা বাচ্চাদের ঘরে শুলে সমস্যাটা কি গিনি নেই গিনি জায়গাটা তো ফাঁকা রয়েছে না না তা কি করে বললে হয় ও নিজে মুখে প্রস্তাবটা দিয়েছে এখন যদি করিকে বলা হয় মল্লার তার ঘরে না শুয়ে বাচ্চাদের ঘরে শুতে তাহলে ব্যাপারটা খারাপ দেখায় না এটা তো ঠিক করি কেন ওই ঘরেই যাবে বললো ঠিক তুমি একদম ঠিক কথাটা বলেছো না দীপ্তি ঠিক কথা বলেনি আমি ঠিক কথা বলেছি তুই তো সব সময় ঠিক কথাই বলিস হ্যাঁ বলি আমি তো বলেছিলাম মেয়েটাকে এ বাড়িতে রাখা ঠিক হবে না তখন তখন মীরাও আমাকে বাঁকা কথা শুনিয়েছিল আজ মীরা মেয়েটাকে তাড়াতে পারলে বাঁচে মীরা সমস্যাটা বুঝতে পারলো আর তুমি বুঝতে পারলে না দিদি মেয়েটা কে কে মেয়েটা মল্লারের শালি ও এখানে পড়ে থাকবে কেন তোকে একটা কথা বলছি জয়া কিছু মনে করিস না আমি না তোকে খোঁটা দিচ্ছি না তুইও তো এবাড়িতে আছিস হ্যাঁ আছি কিন্তু এরকম ঘটনা ঘটতে দেখেছো তুমি ঘটতে দেখেছো যাকে আমার আর ভালো লাগছে না সবাই শুতে যেত দীপ্তি বলছি যে চিনি পিছু ওপরে গেল কিনা একটু দেখবে হ্যাঁ মাসিমা ওই নিয়ে আপনি একদম চিন্তা করবেন ওরা যদি শোনে যে করি ঘরে চলে গেছে এক্ষুনি ছুটে ছুটে চলে যাবে আর এখন মাসিকে পেয়ে যেন মাকে ভুলেই গেছে এটাও তো অদ্ভুত ব্যাপার চিনি পিছকু মাসিকে পেয়ে সত্যি তো মার কাছে তো আর যাচ্ছেই না দিদি প্লিজ প্লিজ দিদি বাচ্চাগুলোকে অন্তত রেহাই দাও দয়া করে তুই আমাকে রেহাই দে তোকে কোনো ব্যাপারে মাথা ঘামাতে হবে না তুই শুতে যা তো শুতে যা ঠিক আছে শুতে যাচ্ছি কিন্তু এরপরে যদি কোনো বড় ঘটনা ঘটে না তখন দেখবো কে কি বলে সুমিত বলছি যে মল্লারের সঙ্গে একটু কথা বলবে আমার মনে হয় কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে সুমিত হ্যাঁ হ্যাঁ শুনেছো হ্যাঁ শুনেছি তো মল্লার দেখে ডাক্তারের কাছে নিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি শুতে যাই তুমি চিনি পিছকুকে দেখো আর মীরাকে বলো তো যে আমি ডাকছি আমিও যাই বুঝলে হ্যাঁ এসো কোমরের টানে চলে এসেছো আমাকে ধরে দিবে পারবে না আজ না হয় বাঁচলাম কিন্তু কাল